ছয় থেকে সাত ফুট লম্বা সবুজ গাছ, আর তাতে ফুটে আছে হলদে ফুল, যার সৌন্দর্য ছড়িয়ে পড়েছে চারপাশে। রাজবাড়ির বালিয়াকান্দার নবাবপুরের গ্রামগুলো এখন এই হলুদ সবুজের সূর্যমুখী ফুলে ভরা। বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামের শিক্ষক দম্পতি স্বপন ও রিক্তা তাদের এক একর জমিতে চাষ করেছেন সূর্যমুখী। এতে খরচ হয়েছে 12,000 টাকা। অবসর কাটানোর পাশাপাশি বাড়তি আয়ের চিন্তা থেকেই সূর্যমুখী চাষে ঝুঁকেছেন বলে জানান এই দম্পতি। কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শে আমরা উদ্বুদ্ধ হই এখানে ক্ষেতটা করতে, সূর্যমুখী আবাদ করতে। ভালোই লাগে যে একটা ফুলের আবাদ হবে, মানসিকভাবে আমরা প্রশান্তি পাই। স্বপন রিক্তা ছাড়াও বালিয়াকান্দির 100 কৃষক এবার চাষ করেছেন এই সূর্যমুখীর। কম শ্রম ও ভালো ফলন হওয়ায় এতে লাভের আশা করছেন কৃষকরা। আমার রসুনে যে পরিমাণ মানে প্রফিট খরচ করছিলাম, যে টাকা খরচ করছিলাম, এই টাকার অনুপাতে আমি 1/3 টাকা পাইছি। এইখানে আমার বিরাট একটা লস। লস দেওয়ার পরে আমি পরবর্তীতে এই 60% জমিতে আমি সূর্যমুখীর চাষ করলাম। এই ফুলের সৌন্দর্যে ভিড় করছেন দর্শনার্থীরাও। সূর্যমুখীর কথা শুনেই রাজবাড়ি মানে জেলা শহর থেকে এখানে এসেছি ফুল দেখার জন্য, দেখে সত্যি খুব ভালো লাগলো। এদিকে সয়াবিন তেলের নির্ভরতা কমাতে সূর্যমুখী চাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর জন্য উদ্যোগের কথা জানালেন কৃষি কর্মকর্তারা। সয়াবিন তেলের নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের দেশীয়ভাবে সূর্যমুখী চাষকে আরও একটু বেগবান করার জন্য বাংলাদেশের কৃষিবান্ধব সরকার উদ্যোগ নিয়েছে। আমাদের সকল ইউনিয়নে সূর্যমুখী চাষকে সম্প্রসারণ করার জন্য এই মৌসুমে বালিয়াকান্দি উপজেলায় সূর্যমুখী চাষ হয়েছে 33 একর জমিতে।